হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে প্রায় 6:30 বাজে সন্ধ্যা, আর আমরা রেডি হয়ে গেছি। আজ হলো বড়দিন, তো আমরা যাবো হলো গিয়ে চার্চে। আমাদের এখানে একটা খ্রিস্টান পাড়ার চার্চ আছে, তো সেখানে যাবো বলে আমরা রেডি হয়ে গেছি। প্রথমবার জীবনে ফার্স্ট আমি আজকে ভেবেছি চার্চের ভেতরে ঢুকবো। তো চলো আগে আমরা ঘুরে আসি, তারপরে তোমাদেরকেও দেখাই। তো চলো ফ্রেন্ডস, আমরা এখন এই যে ভেতরে ঢুকছি চার্চের ভেতরে ভেতরে যাবো আর কি। এখানে বাইরে দিয়ে দেখো প্রচুর মানে লাইটিং করেছে। এই পাড়াটার নামই হলো খ্রিস্টান পাড়া। এখানে একটা গির্জা আছে, মানে বিশাল ভিড় হয়, সেটা দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। আর আমি এই জীবনে ফার্স্ট এই ভেতরে ঢুকবো, এত ভিড়ের জন্য কোনোদিনও ভেতরে ঢুকিনি চার্চের ভেতরে। তো আজকে অনেকটা রাস্তার অনেকটা আগে দেখি, যেটা এখন অনেক ভেতরের দিকে। এখানে একটা সব থেকে বেশি একটা খতরনাক জায়গা আছে, সেটা হচ্ছে রেল লাইন, পাশে রেল লাইন একদম। এই রেল লাইনে অনেকেই মারা গেছে কেটে। তো এখানে একটা খুব রিস্ক রয়েছে, যেখানে লাইটিংটা রয়েছে পেছনে কিন্তু রেল লাইন রয়েছে। তারপর রেল লাইন পার করে ওপাশে একটা ছোটো করে মেলা বসে, 3 দিন থাকবে এখানে এই খ্রিস্টান পাড়ার এই মেলাটা। 3 দিন থাকবে বিরাট বড় করে, বেশ ভালোই বড় করে বেশ এগুলি সব অনুষ্ঠানটা পালন করা হয়, বিরাট বড়, সেটা দেখতেই পাচ্ছ। কিন্তু সমস্যা হলো একটাই, যে এত ভিড়ের মধ্যে আমার মেয়ে যদি হারিয়ে যায় তো সমস্যা। যাই হোক, আমরা যাচ্ছি এখন ভেতরে ঢুকবো। অনেক রাস্তার সামনে দিয়ে অনেক লাইটিং, এখন যাচ্ছি আমরা, চেষ্টা করবো। আগেও একবার এসেছিলাম আমি, তখন আমার মেয়ে ছোটো ছিল, তখন এসেছিলাম। তখন এসে গির্জার ভেতরে লাইন দেখে আমি আর ভেতরে ঢুকতে সাহস পাইনি, কেননা ওখানে কতটা সময় লাগবে সেটা জানি না। অনেক লাইন, প্রচুর লাইন, অনেক পেছন দিক থেকে লাইন। তো আমি কোনোদিনও গির্জার ভেতরে ঢুকিনি, এই প্রথমবার ভাবলাম যে কী আছে সেটা দেখবো। যা দেখেছি সব টিভিতেই দেখেছি, ভেতরে কী আছে অরিজিনাল কিছুই জানি না। তো আজকে আমি ফার্স্ট আমি দেখবো, আমার একটু এক্সাইটেড লাগছে যে দেখবো। আজকে আমার বরকে বলেছি তুমি অন্তত যাও আর না যাও, তুমি মেয়েকে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, আমিও যাবো। তো এটা হলো খ্রিস্টান পাড়ায় মেন যে মানে এটা গলিটা, সেখানে আমরা এখন ঢুকবো চার্চের ভেতরে। আর এখানে কিন্তু বিরাট বড় একটা সামনে একটা বিরাট বড় মাঠ আছে, এই মাঠের মধ্যেই পুরো ডেকোরেশন করা, লাইটিং একদম লাইট দিয়ে একদম পুরো জমকালো বানিয়ে রেখেছে। তো আমরা এখন এখানে দেখো, এই যে সান্টাক্লজের টুপি বিক্রি হচ্ছে, আমার মেয়ে বায়না করছিলো টুপি কেনার জন্য, তো মেয়েকে টুপি কিনে দিনই বাড়িতে রয়েছে, সেগুলো এখনও পর্যন্ত পড়েনি, এগুলো নাটকর। তো এই ভেতরে গেটটা দিয়ে এখন আমরা ঢুকবো, এখানে পুরোটাই চার্চ। আর পেছনে একটা কবরস্থান আছে, এর পেছনে চার্চের পেছনের দিকে একটা কবরস্থান আছে। তো
আমরা যাচ্ছি যেখানে লাইনটা পড়েছে বা সেখানে একদম এটা এটা সামনের দিকে সামনের মুখে যেখানে ঢোকার মুখ এটা হচ্ছে সামনে ঢোকার মুখ, তো আমরা যাচ্ছি সেখানে যেখানে লাইন দেখতে হচ্ছে কত দূর লাইন আছে। তো আমার বর যাবে না, আমার বর বলেছে তোমাদের দুটো আমি না দেখবো, তোমরা যাও দুজনে গিয়ে লাইন দাও। তো আমি মেয়ে আমরা দুজনে মিলে অনেক সকাল লাস্ট পেছনে আমরা লাইন দিয়ে ভেতরে ঢুকলাম মেজর চার্চের ভেতরে। এটা দেখো কত সুন্দর, সত্যি আমি পৃথিবীতে ফার্স্ট এসেছি। আমি মানে আমি সত্যিই বলছি, কেন এরা বলছিলো বারবার এখানে ভিডিও করা যাবে না, ক্যামেরা করা যাবে না, তবুও সবাই আমি দেখছি সবাই ক্যামেরা করছে। তো আমি বললাম, তো আমি প্রথমে মানে দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর মানে জায়গাটা সত্যিই সুন্দর, অসাধারণ, একদমই অসাধারণ। তো আমি জীবনে ফার্স্ট আমি এই গির্জার মধ্যে আসলাম, এটাই আমার একটা ভীষণ বড় অভিজ্ঞতা। আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে, মা ওখানে যে বেঞ্চগুলি আছে ওইগুলোর ক্ষেত্রে কি বসা যাবে? সব বারবার বলছে ওখানে বসা যাবে না। আমার মেয়ের খুব, আমার মেয়ে ভাবছে কি এটা একটা স্কুল। আমার মেয়ে বলছে, মা ওই বেঞ্চগুলো কি বসা যাবে? একটু বসার খুব ইচ্ছা জেগেছিল। আমি না 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 এখানে বসা যাবে না, কারণ এখানে বসতে বারণ করে দিয়েছে অলরেডি। ওরা মাইকে বলছে যে এখানে এখানে কেউ কিছুতে টাচ করবে না, ধরবে না। তো মেয়ে আর আমি সবটা দেখছি, ঘুরিয়ে ঘুরে মেয়েকেও দেখাচ্ছি। বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে মেলার ভেতরে। এটা খুব খতরনাক জায়গা, এখানে একটা রেল লাইন আছে, রেল লাইনটা টপকে তারপরে যেতে হয়। এখানে কোনো কিছুই না, একদম ওপেন রেল লাইন। তো এখানে টপকে এখন আমরা যাব, খুব সাবধানে দেখে মেলায় চলে গেছি আমরা। আমরা মেলা ঘুরবো একটু, তারপরে বাড়ি চলে যাব। মেলায় ঢুকে প্রথম একবার যখন মেয়ে ছোটো ছিল, এখানে খাবারের জায়গাটা দেখে, এটা তো মেলার ভেতরে ঢুকছি, তো এখানে খাবারের জায়গাটা দেখে মেয়ে ভাবছিল কি এটা বোধ হয় নেমন্তন্ন খাওয়ার জায়গা। মানে ছোটোবেলায় ও ভাবছিল এটা নেমন্তন্ন খেতে বসেছে এরা, মানে নিমন্ত্রিত যারা হয় যেমন জন্মদিন বিয়ে বাড়ি এরকম নিমন্ত্রণ। ও সেটা ছোটোবেলায় এটা ভেবেছিল বলে এখানে খাচ্ছিলো, খুব মজা পেয়েছিলো। এখানে ওকে খাইয়ে নিয়ে গেছিলাম চাউমিন অনেক ছোটোবেলায়, তো ভেবেছে ওটা সেটাই হচ্ছে বোধ হয়। আর এখানে যাবে এখন মেয়ে মিকি মাউসে ওঠার বায়না, তো মেয়েকে মিকি মাউসে ওঠাবো। মেয়েকে একটু মিকি মাউসে উঠিয়ে তারপরে আমরা এখান থেকে কিছুই কেনাকাটা করবো না, তখন আমরা এখন এখান থেকে চলে যাবো। আর দেখা হবে নেক্সট।